প্রত্যেকটা দর্শক যাতে খেলা দেখতে পায় তার জন্য আমরা দায়বদ্ধ। এদিকে কোচি কলাপাতা জার্সিতে রয়েছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এবং এদিকে ব্লু জার্সিতে রয়েছে রুদ্র একাদশ। দেখা যাক এটি দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ, যেই দলে জিতবে সেই দলই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক কোন দল জেতে। অলরেডি দক্ষিণ বাঁকুড়া একটি টিম গতকাল ফাইনাল উঠে রয়েছে, আজকে কোন দল জেতে সেটাই দেখার। রুদ্র একাদশ প্রথম সেভ করতে চলে এসেছে গোলরক্ষক এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার। প্রথম শট জাম্বনি রাজসংঘের পরিচালনায় যে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট, তার আজ দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ। প্রথম শট মারতে আসে পাঁচ নম্বর জার্সি দলের প্লেয়ার এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার। অপরদিকে সেভ করছে রুদ্র একাদশের গোলরক্ষক। দেখা যাক কী হয়, যেই দল জিতবে সেই দলই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। পাওয়ারফুল শট, পাঁচ নম্বর জার্সি দলের পাওয়ারফুল শটে গোল করে দিল এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে। এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার গোলরক্ষক চলে এসেছে বল সেভ করতে, দেখা যাক সে সেভ করতে পারে কিনা। রুদ্র একাদশের প্রথম শট, পাঁচ নম্বর জার্সি দলের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার গোলরক্ষক। দুর্দান্ত শট, গোলকিপারকে দেখে শুনে বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে দিল রুদ্র একাদশে পাঁচ নম্বর সেদের প্লেয়ার জাম্বনি রাজসংঘের প্রচুর ক্ষুদে প্লেয়ার আজ মাঠে উপস্থিত রয়েছে, প্রত্যেক কাজ খেলাটি উপভোগ করছে। দক্ষিণ বাঁকুড়ার দুই নম্বর শট, সাত নম্বর সেদের প্লেয়ার, এই মুহূর্তে খেলা ফলাফল 1-1 চলছে। দুই নম্বর শট দক্ষিণ বাঁকুড়া, পাওয়ারফুল শট, গোলকিপারের হাতের পাস দিয়ে বল চলে গেল, সেভ করতে পারল না। রুদ্র একাদশের হয়ে দুই নম্বর শট, আট নম্বর জার্সিদের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত দক্ষিণ বাঁকুড়ার গোলরক্ষক। দুই নম্বর শট রুদ্র একাদশ, দুর্দান্ত শট, একদম বারপোস্টে কোনা দিয়ে গোল হয়ে গেল, গোলকিপারের কিছু করার ছিল না এই বলটা। এই মুহূর্তে খেলার ফলাফল 2-2। তিন নম্বর শট দক্ষিণ বাঁকুড়ার, অপরদিকে রুদ্র একাদশের গোলরক্ষক, বল যাচ্ছে ঠিক কিন্তু সেভ করতে পারছে না, দেখা যাক তিন নম্বর বল সেভ করতে পারে কিনা। দুই নম্বর জার্সিদের প্লেয়ার দক্ষিণ বাঁকুড়ার। দেখে শুনে গোলকিপারের বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে দিল দুই নম্বর জার্সিদের প্লেয়ার দক্ষিণ বাঁকুড়ার। দক্ষিণ বাঁকুড়া গোলরক্ষক পরিবর্তন করেছে, সারসা এবার গোলরক্ষা করবে, 11 নম্বর জার্সিদের প্লেয়ার। অপরদিকে শট করতে চলে এসছে রুদ্র একাদশের তিন নম্বর জার্সিদের প্লেয়ার, তিন নম্বর শট মারতে চলে এসছে, দেখা যাক কী হয়। অপরদিকে পরিবর্তে গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটাই দেখার। তিন নম্বর শট, তিন নম্বর জার্সিধারী প্লেয়ার, দুর্দান্ত গোল, গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারল না। এই মুহূর্তে খেলার ফলাফল 3-3, তিনটি করে শট হয়ে গেছে, তিনটি করেই গোল করছে দুই দল। রুদ্র একাদশ তার গোলরক্ষক পরিবর্তন করে নিয়েছে, স্টপারের প্লেয়ার এবার গোলরক্ষা করবে, দেখা যাক এই পরিবর্তে গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। চার নম্বর শট
এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার আট নম্বর জার্সিতে প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত পরিবর্তে গোলরক্ষক রুদ্র একাদশের, দুর্দান্ত শট, গোলকিপার গেছিল ঠিক কিন্তু হাতের পাশ দিয়ে বল গোল হয়ে গেল। এই মুহূর্তে চারটে শটে গোল করেছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া। গতকালের তুলনায় আজকে প্রচুর দর্শক মাঠে লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর মহিলা দর্শক মাঠে এসে খেলা দেখার জন্য। চার নম্বর শট রুদ্র একাদশ, তেরো নম্বর প্লেয়ার, দুর্দান্ত গোল, গোলকিপার গিয়েও কিছু করতে পারলো না। এই মুহূর্তে চারটি করে শট হয়ে গেছে, চারটি করেই গোল করেছে দুটি দল, চারে চার চলছে এই মুহূর্তে খেলার ফলাফল। এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে পাঁচ নম্বর শট, তিন নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। গোল করতেই হবে দলকে জিততে হলে বা চূড়ান্ত পরে ফাইনাল খেলায় খেলতে হলে, দেখা যাক। পাঁচ নম্বর শট এসডিএফ দক্ষিণ বাঁকুড়া, তিন নম্বর জার্সিধারী প্লেয়ার, দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার। দক্ষিণ বাঁকুড়ার আবারও গোলরক্ষক পরিবর্তন হয়েছে, দেখা যাক এই পরিবর্তে গোলরক্ষক সেভ করতে পারে কিনা। রুদ্র একাদশের পাঁচ নম্বর শট, বারো নম্বর জার্সিধারী প্লেয়ার, গোল করলেই তবে সমতা ফিরবে, অপরদিকে সেভ করলেই ফাইনাল খেলবে দক্ষিণ বাঁকুড়া, দেখা যাক কী হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল। এই মুহূর্তে খেলার ফলাফল পাঁচে পাঁচ, পাঁচে পাঁচ, এবার সাড়ে নিতে চলতে থাকবে রেফারি সিদ্ধান্ত। সাড়ে নিতের প্রথম শট অর্থাৎ দলের ছয় নম্বর শট মারতে চলে এসছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া সারসা, এগারো নম্বর সিদ্ধের প্লেয়ার, ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, দেখা যাক ট্রাইব্রেকার সে গোল করতে পারে কিনা। ছয় নম্বর শট বা সাড়ে নিতের প্রথম শট, দুর্দান্ত শট কিন্তু দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক রুদ্র একাদশের, দলকে এগিয়ে রাখলো। এবার রুদ্র একাদশ গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। রুদ্র একাদশের গোলরক্ষক নিজে সাড়ে নিতের প্রথম শট মারতে চলে এসছে, গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে গোলরক্ষক মাম্পু, দেখা যাক গোল করতে পারে কিনা। গোল করলেই চূড়ান্ত পরের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন রুদ্র একাদশের, মাম্পু দেখা যাক গোল করতে পারে কিনা। দুর্দান্ত শট এবং গোল করে দিল অর্থাৎ চূড়ান্ত পরের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো রুদ্র একাদশ। জয়লাভ করে মেগা ফাইনালে পৌঁছে গেল রুদ্র 11।